স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইসিএল কর্মী, অন্ডালের পলাশবনের বাবুইশোল কলোনির ঘটনা। মৃত মহিলার নাম বাসন্তী চন্দ, তার দেহ পড়েছিল খাটের ওপর। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় চন্দ, তিনি ইসিএল কর্মী ছিলেন। তার দেহ ঝুলন্ত অবস্থায় বারান্দা থেকে উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছেন, নিঃসন্তান এই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় বাড়ি, কোথায় ছিল বাড়ি? এদিকে স্বামী স্ত্রীর মধ্যে হামেশাই ঝামেলা হতো? আর নিজের তো স্বামী স্ত্রীর মধ্যে দেখুন কী করে জানবো, আমি ভাসুর, আমি বড় দাদা, আমি কি ভাইয়ের বউয়ের সঙ্গে অত কথা জিজ্ঞাসা করতে পারি? তবে ওদের একদম মানসিক এই অশান্তি ছিলই, বাচ্চা কাচ্চা হয়নি, ডিউটিও ঠিক মতন করতে চাই, তবে মানে বেশি ধরন হচ্ছে গভর্নমেন্ট সংসার সবার নিজের নিজের, আমরাও আলাদা থাকি, আমাদেরকে সংসার চালাতে হবে, আমি রাজবিহারিতে সিকিউরিটি গার্ড কাজ করি, ডেটে থাকি, এবার আমি তো আর আমাকে ছেড়ে যাবে না, জানতে পারলেন সকালে 9টার সময়? কত সময় হয়েছে মোটামুটি ঘটনাটা জানি না, সেটা বুঝতে পারিনি, ফ্যান চলছিল। আগে কি এদের অশান্তি হতো? মাঝে মাঝে হতো, কিন্তু জানি না, 9টার সময় দেখছি ওঠে নাই কেনে, ভোরের বেলায় উঠতো, তারপরে দেখছি যে ওঠে নাই কেনে, জানলা দিকে থেকে দেখছি যে মরে আছে। তারপরে কি দরজা ভাঙা হলো? তারপরে পুলিশ এলো, পুলিশ এসে দরজা ভাঙা হলো। বাচ্চা টাচ্চা আছে? স্বামী স্ত্রী তো ঝগড়া, স্বামী তো ভালো ছিল না, ধরুন মাতাল, তারপরে ধরুন দুয়া পরীক্ষা দিতে পারে, সকালে তাও তো পড়া যায়, কিন্তু এবারে প্রায় দিন অশান্তি হইতো, তারপরে আর আমরা জানি না, এসে পরে দেখছি দুজনাই মুড়ে বসে আছে, প্রথমে বললো ওকে মেরে দিয়ে পালিয়ে গেছে, তারপরে যেন ও ঝুলে দিয়েছে।